নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এসআর লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভিডিও শুরুতে এইসব মেকআপ কিট দেখে ভাবছেন তো যে আজকে আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা এইসব দেখাচ্ছি? হ্যাঁ, আজকে আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে। দেখুন, আমি রেডি হয়ে গেছি আর সাথে গিফটটাও প্যাক করে নিয়েছি। চলুন তাহলে বিয়েবাড়ির দিকে রওনা দেওয়া যাক। এখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার আর একটা দেওর আর একটা ভাগনাও, ওদেরও নিমন্ত্রণ ছিল, তাই চারজন একসাথে বেরিয়ে পড়েছে বিয়েবাড়ির উদ্দেশ্যে। কথা বলতে বলতে বিয়েবাড়িতে চলে এসেছি, এবার বিয়েবাড়িতে ঢোকার পালা। বাহ, গেটটা বেশ সুন্দর সাজিয়েছে দেখুন। চলুন ভিতরে দেখা যাক আমাদের জন্য কি কি ওয়েট করছে। ব্যাস ঢুকেই আমরা চলে এসেছি ফুচকা কাউন্টারে। বিয়ে বাড়ি আসবো, ফুচকা খাবো না, এটা হয়? আর এখানে এখন চলছে ফটো তোলার পালা। দেখুন এই মেয়েটাকে, দেখেন রেড কালার শাড়ি পরা যে মেয়েটা, দেখুন ওখানে ফটো তোলার জন্য মডেলটা আছে, আর এখানে কতগুলো ক্যামেরাম্যান একসাথে। যেখানেই মেয়ে সেখানেই ছেলে, বিয়েবাড়ি মানে মজা আর কি, ঠাট্টা। একদিনের একটা রাতের ব্যাপার, আবার পরের দিন সকাল হলে যে যার মতো, যে যার ঠিকানায়। এইবার দেখুন এই মেয়েটার মাথাটা, দেখুন পুরো ফুলের বাগিচা একদম। চলুন কিছু পোকড়া খেয়ে নেওয়া যাক। এখানে আমরা অনেকগুলো প্লেট বানিয়েছি, ব্যাস পোকড়া খাওয়ার পরে পরেই চলে গেছিলাম খাওয়ার টেবিলে। খাওয়ার টেবিলে গিয়ে এখনো তো প্লেট পরিষ্কার করে নেয়ার দিকে বাবু, পোকড়াগুলো তখন তো খেতে পারেনি, পকেটের মধ্যে করে রেখেছিল। চলুন তাহলে আমরা খেয়ে নিই, খাওয়ার পরে আবার দেখা হচ্ছে সবার সাথে। আমরা তো খেতে ব্যস্ত ছিলাম দিদি, আমার গড়ের অবস্থা এসে দেখছি তো, যারা কৃষ্ণ সেজে গোপিনীদের মধ্যে নাচ করছে। ওই যে মাথায় টুপি আর চশমা যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওটাই আমার হাজব্যান্ড। কোনো খেয়ালই নেই কে কোন দিকে দেখছে না দেখছে, নিজেই যাচ্ছে। বিয়েবাড়ি মানেই একদিন আনন্দ করবে, সেটাই তো বিয়েবাড়ির মাঝে। চলুন কথা বলতে বলতে অনেকটা সময় ব্যয় করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে ব্লগের কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।